মিডিয়া নিউজ 24। যুক্তরাষ্ট্রের হামলায় জেনারেল কাসিম বিন সোলাইমানিকে হত্যা করার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার বিনিময়ে $80 মিলিয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মাশহাদ শহরে সোলাইমানির জানাজায় জনতার ঢল নামে, যা প্রচার করা হয় সরকারি টেলিভিশনে। সেখানে দেশটির এক শীর্ষ নেতা এই ঘোষণা দিয়ে বলেন, ইরানের জনসংখ্যা প্রায় $80 মিলিয়ন, প্রতিটি নাগরিক $1 করে দিলে যে টাকা হবে তা যিনি ট্রাম্পের মাথায় এনে দিতে পারবেন তাকে দেয়া হবে। গত শুক্রবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল এবং কুদুস ফোর্সের প্রধান জেনারেল কাসিম সোলাইমানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোলাইমানিকে হত্যা করা হয় বলে পেন্টাগন নিশ্চিত করে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC বিশেষ কুদুস ফোর্সের অধিনায়ক মেজর জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, ট্রাম্প, ভাববেন না আমার বাবার শাহাদাতেই সবকিছু শেষ হয়ে গেছে। সোমবার তেহরানে সোলাইমানির জানাজায় অংশ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ট্রাম্প ইরানি এবং ইরাকি জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু এই মৃত্যুর ঘটনায় দুই জাতির মধ্যে বন্ধন আরো শক্তিশালী হয়েছে। জয়নাব সোলাইমানি বলেন, আমার বাবার মৃত্যু আমেরিকা এবং ইসরায়েলের জন্য অন্ধকার দিন নিয়ে এসেছে। এর আগে গত রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে জয়নাব সোলাইমানি জানান, তার বাবার মৃত্যু তাদের নিরাশ করবে না, বরং শেষ পর্যন্ত তারা প্রতিশোধ নিয়ে ছাড়বেন। এ সময় তিনি লেবাননের হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে সালাম জানিয়ে বলেন, আমি নিশ্চিত তিনি আমার বাবার হত্যার প্রতিশোধ নেবেন। নামাজে জানাজা আদায়ের সময় দেশটির সর্বোচ্চ নেতা খামেনি এবং প্রেসিডেন্ট রুহানিকে কাঁদতে দেখা যায়। অতি গুরুত্বপূর্ণ এবং সেনা কর্মকর্তার জানা যায় শীর্ষ দুই ব্যক্তির কান্নার ভিডিও এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেটেও ভাইরাল হয়েছে এই ভিডিও। এর আগে জানাজায় অংশ নিতে ভোররাত থেকে লাখ লাখ মানুষ তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে আসতে থাকেন। এ সময় জনতার হাতে জেনারেল সোলাইমানি এবং আবু হামদি আল মোহান্দিসের ছবি শোভা পাচ্ছিল। তারা আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল নিপাত যাক, আমার ভাইকে যারা মেরেছে তাদের হত্যা করব ইত্যাদি স্লোগান দেন। প্রচণ্ড শীত উপেক্ষা করে অনেকে নিজেদের শিশু সন্তান নিয়ে জানাজায় অংশ নেন। এদিকে মার্কিন বাহিনীর হামলায় ইরানের কুদুস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হবার পর এই বিষয়ে মুখ খুলেছে ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব। শুক্রবার বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ায় পরিপ্রেক্ষিতে সবাইকে সংযমী হওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরব। এদিকে উত্তেজনা বাড়ায় ইরানকে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার অনুরোধ করেছেন ফ্রান্স, জার্মানি এবং চীন। মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরেই শত্রুভাবাপূর্ণ ইরান এবং সৌদি আরব। মার্কিন বলয়ে থাকা সৌদি আরবকে তাই কাসেম সোলাইমানির হত্যা নিয়ে খুব একটা গলা উঁচু করতে শোনা যায়নি, বরং দেশটির গণমাধ্যমে দেখা গেছে একদমই ভিন্ন চিত্র। সৌদি আরবের প্রভাবশালী পত্রিকা আরব নিউজ ঘটনার পর প্রথম পাতায় সোলাইমানের একটি ছবি সম্বলিত একটি সম্পাদকীয় প্রকাশ করেছে, যার শিরোনাম ছিল, আর কাউকে হত্যা করতে পারবে না সোলাইমানি। বন্ধুরা, এই ভিডিওটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন।